শরীরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজনের কারণে অনেকেই লিভারের নানা সমস্যায় ভোগেন। বিভিন্ন কারণে লিভার অনেক সময় ঠিকমতো তার কাজ সম্পাদন করতে পারে না, ফলে লিভার ক্ষতিগ্রস্ত হতে থাকে। অনেক সময় লিভারে চর্বি জমতে শুরু করে, যাকে বলা হয় ফ্যাটি লিভার। লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস, সুতরাং লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরের এনার্জি কমে যাবে, রোগী দুর্বল হয়ে অল্পতেই হাঁপিয়ে উঠবে। তাই আমাদের সবার উচিত লিভারের প্রতি যত্নশীল হওয়া। আজ আমি আপনাদেরকে খুবই কার্যকরী একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এই ড্রিঙ্কস আপনারা যদি নিয়মিত পান করেন তাহলে আপনাদের লিভার পরিষ্কার থাকবে, এছাড়াও আপনাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থ রয়েছে তা খুব সহজেই বের হয়ে আসবে এবং আপনাদের শরীরকে রাখবে প্রাণবন্ত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিয়েছি হলুদ। হলুদের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের লিভারকে পরিষ্কার রাখতে সহায়তা করে। নিয়ে নিয়েছি আদা। এখান থেকে এক টুকরা আদা আমি ছুরির সাহায্যে খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর ছুরির সাহায্যে আদাটাকে কুচি কুচি করে কেটে নিব। আদা আমাদের লিভারকে পরিষ্কার রাখতে সহায়তা করে, তো আদাটাকে ছিলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি রসুন। রসুনও আমাদের লিভারের জন্য খুবই কার্যকরী। তো এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তো রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রসুনগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিব 500 মিলি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিয়ে দিতে হবে। তো গরম পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব। পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। তো যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়ে উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। আর উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসবো আমি 10 মিনিট পর। খুবই কার্যকরী একটি ড্রিঙ্কস আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি যেভাবে আপনাদেরকে এই ড্রিঙ্কসটি তৈরি করা দেখাচ্ছি, আপনারা যদি ঠিক এই নিয়ম অনুসারে ড্রিঙ্কসটি তৈরি করে নিয়ম অনুসারে পান করতে পারেন তাহলে আপনাদের লিভারের সব ধরনের সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 10 মিনিটের মতো আমি উপাদানগুলোকে জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। উপাদানগুলোর সাথে দিয়ে দিব অ্যাপেল সিডার ভিনেগার। এখানে 1 টেবিল চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে দিচ্ছি। অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবু। এখানে 1টা লেবুর অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। তো অর্ধেকটা লেবু আমি এই ড্রিঙ্কসের মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রিঙ্কসটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় পান করতে হবে। তো এখানে লেবু দেওয়া হয়ে গেছে, এখন চামচের সাহায্যে লেবু আমি ড্রিঙ্কসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই কার্যকরী একটি ড্রিঙ্কস। এখন আমি আপনাদেরকে বলে দিব এই ড্রিঙ্কস আপনারা কীভাবে পান করবেন। এই ড্রিঙ্কস আপনারা প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করার 30 মিনিট পর 1 কাপ করে পান করবেন। তো প্রতিদিন সকালেই এই নিয়মে আপনারা পান করবেন। নিয়মিত পান করার ফলে আপনাদের লিভারের চর্বি কাটবে এবং লিভারে যত সমস্যা আছে সব সমস্যাকে দূর করতে সহায়তা করবে এবং আপনাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থ রয়েছে সেই দূষিত পদার্থকেও দূর করতে সহায়তা করবে। এই ড্রিঙ্কসটি আপনারা যদি কেউ পান করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পান করবেন, আর যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে আপনারা পান করবেন। এখানে কোনো ক্ষতিকর জিনিস নাই যা শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।
তো আশা করি আজকের এই ড্রিঙ্কসটি আপনাদের জন্য ভীষণ ভালো লেগেছে। ড্রিঙ্কসটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।